প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে বিজ্ঞাপনটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে তোলপাড় এবং যে বিজ্ঞাপনটা নিয়ে চলছে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপনার প্রতিবাদ, সেই সাথে আপনার প্রতিবাদে যুক্ত হলেন আমাদের সবার প্রাণপ্রিয় মানুষ ডক্টর মিজানুর রহমান আজারি। তো চলুন আগে আমরা সম্পূর্ণ বিজ্ঞাপনটা দেখি, তারপর বাকি কথা বলতেছি। একটা না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হলো আবার? শুনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছ কোক ওই জায়গার? হ্যাঁ, বাসার তারপরে তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসার, আর বাসার বলে আকাশে দেখছিলা। হ্যাঁ ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটে ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। সারা বিশ্বের মুসলমানই তো তাই করে। সোহেলও বয়কট করে দিছে, সুলতানও বয়কট করে দিছে, দেই বাস আর কি কয়। তুইও কি বয়কট করবি? ভাই হ, সারা বিশ্বের মুসলমান যা করে আমিও তাই করব। আমি আর কি কমু, সবাই যখন বয়কট করতে আসে আমিও তাইলে আজকের থেকে আমার দোকানে কোকা কোলা রাখবো না। বয়কট কোকা কোলা, আর কোকা কোলা রাখা যাইবে না। আশেপাশে সব দোকান বয়কট করবে। এত গুনে বসে কোক নামা, কোক খাওয়া বাদ দেন, মাজলুমানের পক্ষ নেন। প্রতিবাদ স্বরূপ কিছু কন্টেন্ট তৈরি করছেন যারা, তাদের কিছু বিষয় বিশেষ করে আমার কাছে ভালো লাগছে। আপনার টয়লেট ক্লিনার যে ভিডিওটা রুমানি তানি রাই, ওয়াশরুমটা ক্লিন করতে আসলাম, হারপিক নাই। হারপিক নাই তো কি হয়েছে? কুক আছে না? কুক তো হারপিকের কুক দিয়ে রিলতাই নি, কুক দিয়ে রিলতাই নি। যার অবস্থান যে এখানে ওইখানেই রাখতে হয়, কুকের অবস্থান এইখানে, এটাকে এখানে রাখতে হবে। মার তো প্রতিবাদ হয়ে যায়, এগুলাকে এইভাবে বয়কট করতে হবে। কুক খাওয়া যাবে না, এগুলাকে ওয়াশরুমে ইউজ করতে হবে। ওয়াশরুম ক্লিন করার জন্য হারপিক ব্যবহার করেছে, কুক ব্যবহার করা অনেক ভালো। যারা কিনে ফেলেছেন কিন্তু ভাবতেছেন কি করবেন, কুকগুলাকে এইভাবে ব্যবহার করবেন, ওয়াশরুম ক্লিন করবেন। এই যে দেখেন হারপিকের মতো কাজ দিচ্ছে, আরো ভালো কাজ দিচ্ছে। তবু এই ইসরায়েলি পণ্য, ইয়াহুদিদের পণ্য খাওয়া যাবে না, এগুলাকে এইভাবে বয়কট করতে হবে। ভাই এটা কোক দেন তো, পবিত্র দোকানে অপবিত্র দেশ বেশি না। আমি কি হইল আবার? আরে কোক যে ওই জায়গা। কোন জায়গা? ওই যে যাওরা দেশে। আরে ভাই, কোক নাকি ওই দেশের না? খবরটা তুমি কই পেলা? কেন, সুলতান যে কইল। সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক মুখে উচ্চারণ না করার মতো ওই দেশের না? হ, জীবন তো আমার ওইটাই কইল। কি জীবন, কালা পানি নিয়ে ফাওয়া করে চড়াইতেছো কেন? কি টাকাইছো নাকি? ভাই এত কেচাল না কইরা লন, কোকে একটা ঢোক দেন, খাইবেন না? কোকা কোলা একদম। তোদের স্লোগানে ভুল আছে, স্লোগানটা আমার থেকে শুন। কোকে দে একটু থুকে, যার জন্য মরছে মুসলিম ফিলিস্তিনের বুকে। কোকে দে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম ওই দেশের পণ্যকে বয়কট করতেছেন কোককে, তো সেখানে ব্যাচেলার পয়েন্টের জীবন এবং শিমুল শর্মা এই দুজনে আপনার কোকের বিজ্ঞাপন প্রচার করলেন এবং এটা বোঝানোর চেষ্টা করলেন যে কোক আসলে ওই দেশের পণ্য না, কোক বাংলাদেশের পণ্য, গুগলে সার্চ করার জন্য। তো চলুন এবার আমরা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের কিছু কথা শুনি, যেটা বর্তমানে এই কোকের বিষয় নিয়ে উনি কথা বলছেন। উনি যেটা স্ট্যাটাস দিচ্ছেন আর কি ফেসবুকে, কুরবানির আগেই ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাক্ষ্য নাড়ানোর অনুরোধের মতোই হয়ে গেছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল, এবার নতুন করে আবারও চাঙ্গা হবে। যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন
যারা যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করেছি। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটাই আইসিওতে, বর্জন এবং সচেতনতা চলবে একসাথে। শুধু পণ্য নয়, ইসলাম বিদ্বেষী সব কিছুকে বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের বিনিময়, উচ্ছ্বাসিত হোক চিহ্নিত সকল ইসরায়েলি ইসলাম বিদ্বেষী, পণ্যমুক্ত হোক। আসলে যারা এই কাজটা বিজ্ঞাপনটা করেছে তারা মূলত আপনার ব্যাচেলার পয়েন্ট থেকে পরিচিত। ব্যাচেলারের যে নাটকটা, ওই নাটক থেকে শিমুলগণ, আপনার জীবনগণ, ওরা কিন্তু ব্যাচেলার নাটক থেকে পরিচিত। তো ওরা আসলে ভাবতেছে যে যেহেতু মানে আবেগী বাঙালি তাদেরকে খুব পছন্দ করে, এটা ওদেরকে খাওয়ানো যাবে। ওরা হয়তো বুঝলে গেছে যে বাঙালি চাইলে সবই সম্ভব, ঠিক আছে। এদেরকে যেভাবে টাইনে মানে ঠেলতে ঠেলতে উপরে উঠাইছে, এবার এভাবেই তাদেরকে টাইনে হেঁচড়ায় নিচে নামাবে। তো এটাই হচ্ছে এবারকার প্রতিবাদ হোক, এরকম এবারকার প্রত্যেকটা এদের নাটক বর্জন করেন আপনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি অবশ্যই বর্জন করব, এবং আপনাদের পক্ষ থেকে আপনারাও বর্জন চালিয়ে যাবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।